ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি পেজের উপর এবং আজকে আমরা বিশেষ বিশেষ আলাদা আলাদা কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চলেছি। কিন্তু তার আগে পার্টিকুলার যে কোম্পানির উপর আমরা দাঁড়িয়ে আছি, সুন্দরম ফাইন্যান্স লিমিটেডের উপর, এর মধ্যে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে। এই মুহূর্তে সুন্দরম ফাইন্যান্স লিমিটেড ট্রেড করছে 4,544-এর কাছাকাছি। লাস্ট ট্রেডিং সেশনে 1.5%-এর মতো পজিটিভ পারফরমেন্স আমাদের সামনে প্রেজেন্ট করেছে। কোম্পানি ডিভিডেন্ড প্রোভাইড করতে চলেছে পার শেয়ারে 15 টাকা করে, এবং তার রেকর্ড ডেট থাকছে 31st জুলাইতে। জুলাইতে কিন্তু এর রেকর্ড ডেট থাকছে। সুন্দরম ফাইন্যান্স লিমিটেডের চার্ট নিয়ে নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারে। চলে যাব আমরা নেক্সট কোম্পানির দিকে। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। সবার প্রথমে যেই কোম্পানির চার্টকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেই কোম্পানির নাম হচ্ছে SBI ব্যাংক লিমিটেড। এই মুহূর্তে কোম্পানি আমরা জানি যে PUC সেক্টরের ব্যাংক আছে, এবং এখানে আমি মান্থলি চার্ট লাগিয়ে নিয়েছি। SBI লিমিটেডকে আমরা অনেকটাই উপরে যেতে দেখতে পাচ্ছি, রাইট? এই মুহূর্তে 829-এ ক্লোজিং দিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে, কিন্তু কয়েকদিন আগেই 900-এর কাছাকাছি পৌঁছেছিল। সবসময় কিন্তু এতটা উঁচু লেভেলে SBI থাকবে না। নিফটি ব্যাংকের মধ্যে যদি প্রেশার আসে, নিফটি ব্যাংক যদি নিচের দিকে নেমে আসে, তাহলে ডেফিনেটলি ব্যাংকিং সেক্টরের সব স্টকগুলোই কিন্তু কারেকশন দেখাবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্ট কী থাকতে পারে, কোন লেভেলে আমাদেরকে বাইং করতে হবে, সেই সব বিষয়ে আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার আছে। এই মুহূর্তে যদি SBI নিচের দিকে নেমে আসে, তাহলে এখানে আমি কিছু ট্রেড লাইন ড্র করে নিয়েছি, সেই ট্রেড লাইনগুলোর উপর নজর রাখবো। প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে SBI ক্লোজিং দিয়েছে 829-এর কাছাকাছি। যদি নিচের দিকে নেমে আসে তাহলে 731 অবধি আসতে পারে। 731-এর লেভেলকে যদি ভেঙে দেয় 632-এর কাছাকাছি আসতে পারে, দেন 545 অবধি আসতে পারে। 545-এর লেভেলকেও যদি ভেঙে দেয় তাহলে আবারও SBI-কে 441-এর কাছাকাছি পেয়ে যাব, একদম 50% ডিসকাউন্টে পেয়ে যাব। তো এই মুহূর্তে এই লেভেলগুলোর উপর অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। এখানে কিন্তু আমি মান্থলি চার্ট আপনাদের সামনে লাগিয়েছি, অলরেডি অনেকটা পারফরমেন্স দেখিয়ে দিয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যে। আমাদেরকে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যখন নিচের দিকে নেমে আসবে দেন সেই পজিশনে আমরা এর মধ্যে ফোকাস করব। এতটা হাই লেভেলে, উঁচু লেভেলে বাইং করে কিন্তু আমরা একদমই ফাঁসতে যাব না। এই মুহূর্তে এখানে আমি একটা ট্রেড লাইনও ড্র করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা আমি ট্রেড লাইন ড্র করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেড লাইনের নিচে যদি চলে আসে তাহলে কিন্তু অনেকটাই কারেকশন আসবে। তো এই মুহূর্তে আপনারা নজর রাখতে থাকুন SBI লিমিটেডের দিকে। চলে যাব নেক্সট কোম্পানির দিকে। ফ্রেন্ডস, এখনও অবধি যদি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট না করেছেন তাহলে কিন্তু অবশ্যই করে দেবেন, আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন। এই মুহূর্তে বিড়লা সফট লিমিটেডকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। বিড়লা সফট লিমিটেড এই মুহূর্তে ট্রেড করছে 678-এর কাছাকাছি। লাস্ট ট্রেডিং সেশন অলমোস্ট 5%-এর মতো পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে। মার্কেট ক্যাপ দেখুন 18,000 crore-এর মতো আছে, ROE আছে 22%-এর মতো, কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 2 টাকা, কোম্পানির ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 0.52%-এর মতো, এবং 52-week হাই আছে 862-এর কাছাকাছি। অলমোস্ট 200 পয়েন্ট ডিসকাউন্টে এই মুহূর্তে বিড়লা সফটকে পাওয়া যাচ্ছে। সব কী কাজ করে আমরা সবাই জানি, ফাইন্যান্স সেক্টরে এই কোম্পানি কিন্তু বিলং করছে। চলে এসেছি সময় নষ্ট না করে বিড়লা সফটের চার্টের উপর। এখানে আমি সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করেছি, 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের ওপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো দারুণ একটা পজিটিভনেস এই মুহূর্তে কিন্তু আবারও দেখা যেতে পারে। 700-720-এর উপরে কিন্তু যাওয়ার চান্সেস দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে দেখুন ডাবল বটমও তৈরি হয়েছে। তো এই মুহূর্তে পজিটিভনেস দেখা যাচ্ছে, কিন্তু যদি নিচের দিকে নেমে আসে তাহলে 640-এর কাছে কিন্তু সাপোর্টও থাকছে। তো আপনারা অবশ্যই বিড়লা সফটকে ওয়াচ লিস্টে রেখে ওয়াচ করতে পারেন।
তে আরএসআই নাম্বার 62 তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছে আছে অবশ্যই কিন্তু নজর রাখবেন এবং জানাবেন নেক্সট যে কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে টাটা মোটরস টাটা মোটরসের মধ্যে আমরা পজিটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং এখানে আমি ইন্ডিকেটরকে ইউজ করেছি বলিঙ্গার ব্যান্ড আরএসআই এবং এমএসডি বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও 55 এর কাছাকাছি আছে এমএসডি লাইন সিগন্যাল লাইনকে জাস্ট ক্রস করে ওপর ওঠার চেষ্টা করছে এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মিডিয়ান লাইনের ওপরে আছে তো এখান থেকে হয়তো সামান্য কিছু পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারে তো আপনারা চাইলে অবশ্যই টাটা মোটরসের দিকেও নজর রাখতে পারেন তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।